আমাদের মা বোনদের ইজ্জত আবরুকে হেফাজত করার জন্য আমাদেরকেই জাগতে হবে, আমাদেরকেই প্রতিবাদের ভাষায় কথা বলতে হবে, আমাদেরকেই প্রতিবাদের আওয়াজ তুলতে হবে, প্রতিরোধের দুর্গ গড়ে তুলতে হবে। এত সুন্দর চুল বেঁধে আসার দরকার কি? চুলগুলো খোলা থাকলেই তো ভালো, সুন্দর দেখা যায়, চোখের আকর্ষণ হয়, ভিতরে যে একটা লুচ্চামি মনোভাব আছে সেটা প্রকাশ করতে পারে, দেখলে ভালো লাগে। উঠতি যুবতী মেয়েদের দেখলে কত বড় বদমাইশ হলে একজন চেয়ারম্যান কর্তৃক নির্যাতনের শিকার হতে পারে, শ্লীলতাহানির শিকার হতে পারে স্কুল শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, ছোট ছোট কিশোরেরা স্কুলে যাওয়ার পরে তাদের হিজাব খুলে নিয়েছে সেখানকার চেয়ারম্যান সাহেব। দর্শক, শিক্ষার্থীরা হিজাব পরে আসছে, চুল বেঁধে আসছে, নিজ হাতে কাঁকড়া খুলে হিজাব খুলে চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে, এত সুন্দর চুল বেঁধে আসার দরকার কি? দেখলে তো মনটা প্রাণ জুড়িয়ে যায়। কত বড় বদমাইশ হতে পারে একজন ইউনিয়নের কর্মকর্তা দায়িত্বশীল জনগণের চাকর হয়ে। চিন্তা করছেন দর্শক, কোথায় আপনি বসবাস করছেন, কোন দেশে আপনি বসবাস করছেন? এটা কোনো ভারত নয়, এটা অন্য কোনো দেশ নয়, এটা বাংলাদেশের কথা আমি বলছি। চলুন অন্য মেয়ের মুখ থেকে শোনা যাক। সবার নেকাবগুলো খুলছে, সবার হিজাব খুলছে, কত বড় দুঃসাহস! স্বাধীনভাবে চলাচলের ব্যবস্থাটুকু কেড়ে নেওয়া হচ্ছে, বাক স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, কোনো কিছুই আর বাকি রইল না আমার এই বাংলাদেশে, স্বাধীন এই দেশে। প্রিয় দর্শক, এই সমস্ত লোকদের কি করা উচিত? আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের মা বোনদেরকে হিজাবের ভিতর থেকে বাহির করতে কতটা নির্লজ্জতা তারা বেছে নিয়েছে। আমাদের দেশের মেয়েরা কুক্ষিগত এই সমস্ত সমাজপতিদের কাছে, যার কারণে তারা বাধ্য হয়ে হিজাবের ভিতর থেকে বাহিরে আসতে হয়েছে। এরকম আরো কত শত মেয়ে আছে যারা পর্দার ভিতরে থাকতে চাই, তাদের চেহারাটাকে বেগানা মানুষের সামনে দেখাতে চায় না, কিন্তু এই সমস্ত কোলাঙ্গারদের কারণে তারা পর্দা হিজাবের ভিতরে থাকতে পারে না, আবৃত থাকতে পারে না। এই সমস্ত নিম্ন মন মানসিকতা, হীন মন মানসিকতার কুপ্রবৃত্তির শিকার হচ্ছে এই সমস্ত কোমলমতি স্কুল শিক্ষার্থীরা। এগুলোর বিচার হতে হবে, প্রতিবাদ করতে হবে। আপনারা যদি প্রতিবাদ না করেন তাহলে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমার কোনো লজ্জাবতী মা বোনেরা পর্দা পরে, পর্দা করে, হিজাব পরে স্কুলে প্রবেশ করতে পারবে না। তাদেরকে উলঙ্গপনা, বেহায়াপনার দিকে তারা আজকে ঠেলে দিচ্ছে। পাশ্চাত্য ইহুদি খ্রিস্টানদের কালচার আমাদের কোমলমতি যুবতীদের, কিশোরীদের মনের ভিতরে ঢুকিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, যার কারণে তারা আজকে তাদেরকে উলঙ্গপনার ভিত্তিকে ধাবিত করছে। বোরকা পর্দা তাদের ভালো লাগে না, সহ্য হচ্ছে না। অতএব প্রতিবাদের ঝড় তুলুন, আওয়াজ তুলুন, তাহলেই এই সমস্ত কুরোচি সম্পন্ন ব্যক্তিদের হাতটাকে আটকানো যাবে, তাদের মন মানসিকতায় লাগাম টেনে ধরা যাবে। আর না হয় দিন দিন এরকম বেহায়াপনা যদি বাড়তেই থাকে তাহলে অদূর ভবিষ্যৎ আমাদের বাংলাদেশ, মুসলমানদের বাংলাদেশ বলে আমরা গর্ব করি, সে গর্ব আর টিকে থাকবে না। আমরা জানতে চাই কতটা হিংসাত্মক মনোভাব প্রকাশ করে সে বিনু করছে তাদের সাথে, সে ব্যবহার করতেছে, মানে তাদেরকে একদম ধরে ফেলবে, খেয়ে ফেলবে, কারণ সে তো একজন সমাজপতি, তার একটু পাওয়ার আছে, এই জন্য তাদেরকে পাত্তাই দিচ্ছে না। কে থামাবে তাদের দৌরত্ব, কে থামাবে তাদের হিংসাত্মক মনোভাব, কে থামাবে তাদের কুরোচি সম্পন্ন নিচু বদমাইশি মন মানসিকতা? দর্শক, প্রতিবাদ করুন, ভিডিওটি শেয়ার করবেন। আমরা যদি চুপ থাকি, আমরা যদি চুপ থাকি, আমরা যদি ঘুমিয়ে থাকি, এই জাতিকে কে জাগাবে, প্রতিবাদ কে করবে? আমাদের মা বোনদের ইজ্জত আব্রুকে হেফাজত করার জন্য আমাদেরকেই জাগতে হবে, আমাদেরকেই প্রতিবাদের ভাষায় কথা বলতে হবে, আমাদেরকেই প্রতিবাদের আওয়াজ তুলতে হবে, প্রতিরোধের দুর্গ গড়ে তুলতে হবে। দর্শক সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।